প্রতিটা সুখের পিছনে কিছুটা প্যারাসানিও থাকে একটা প্রমাণ হলো এসিটা এটা তো সুখের জন্যই আরামের জন্যই দেওয়া উচিত এখন কিছু আল্লাহর বান্দার কষ্ট হয় যার কারণে অনেকে এসির বাতাস ঠান্ডাটা একটু বেশি সহ্য করতে পারে না ফলে বারান্দায় বসে আবার কেউ মনে করে যে গ্লাস আটকে ফেলে ফলে ঠিক মতো শোনে না বা হুজুরকে দেখে না অথবা নিজের অন্তরের মধ্যে অস্বস্তি বোধ করে যে আমার এমন আলগা করে দিছে তাহলে বোঝা গেল আসলে দুনিয়া কখনোই পূর্ণ তৃপ্ত হওয়ার জায়গা পূর্ণ তৃপ্তি স্বস্তি দুনিয়ায় এটা হবে কিছু না কিছু অস্থিরতা পেরেশানি একেবারে উত্তম খাবার দামি বিরিয়ানি এটার ভিতরেও পেরেশানি আছে যে মাত্রায় যদি বেশি খায় অথবা কোনো কারণে বদহজম হইতে পারে পেটে অসুবিধা হইতে পারে এই টেনশনটা আছে একেবারে অত্যাধুনিক গাড়ি এটারও প্যারেশানি আছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে নিশ্চিন্ত স্বস্তি এরকম দেয় না কি বল কিন্তু জান্নাতের প্রতিটা সুখ আল্লাহ পরিপূর্ণ তৃপ্তি সহ একেবারে স্বস্তি দান করবেন এই এজন্য কোরআনুল करीমের মধ্যে আছে জান্নাতি বান্দা জান্নাতে প্রবেশ করার পর ঢুববার পর তখন সে বলবে ওয়া কাল হিল্লাদি আযহাবা عناল হাজান আল্লাহ আপনার প্রশংসা আজকেই আমার জীবন থেকে চূড়ান্তভাবে যাবতীয় প্যারেসানি চূড়ান্তভাবে ভাবে দূর হল আর কোনো কি নাই প্যারাসানি আজকে গিয়া একেবারে শতভাগ নিশ্চিত শতভাগ নিশ্চিন্ত শতভাগ স্বস্তি আজকে হল ইন্ন রব্বানা লাক এজন্য জান্নাতি বান্দাও কবরে হাসরে মিজানে ফুলসেরাতে তার ভেতরে কিছুটা হলো রেশানি থাকে না জানি কোথাও আটকে যায় কি না না জানি ফুলসেরাত পড়ে যায় কি না না জানি মিজানের পাল্লায় আমলনামা নামা ওজন করলে নেকি কমে যায় কি না এই না জানি কোনো পাওনা দার আবার ধরে কিনা তাহলে তো আবার বিভিন্ন বিভিন্ন টেনশন কিছু না কিছু তার মধ্যে থাকে কিন্তু জান্নাতে প্রবেশ করে বান্দা একদম নিরাপদ হয়েছে আল্লা দি আহ দার মুখামাতে আল্লাহ তালা বলেন জান্নাতি বলবে আজকেই আল্লাহ আমাকে আপনি আমার জন্য অনুমোদন দিলেন প্রকৃত একামত অবস্থানের যে ঘর সেই ঘরে আপনার দয়ায় অনুমতি দিলেন থাকবার অর্থাৎ দুনিয়া যত দামি ঘরে আমি বানাইছিলাম আসলে চূড়ান্তভাবে থাকার অনুমতি ছিল না এটা আমিও জানতাম আপনিও জানতেন ঠিক না যে যত বড় হেবি যত মজবুতে হোক ফাইলিং বলে আর ইট বলে আর টাইলস বলে তার ভিতরে কিন্তু এটা আছে এখানে আমি কোনো স্থির থাকতে পারতাম এটা মাথায় নিয়েই সে এটা মজবুত করে এই মজবুত মানে নিজের স্থায়িত্বের জন্য না কি বলে মানে সে স্থায়ী থাকবে এজন্য বিল্ডিং দুনিয়াতে যে করে সিলেটে এক এক বিল্ডিং দেখলে মানে হতবাক হইত সারা বাংলাদেশে যত সুন্দর বিল্ডিং তার চেয়ে বেশি এলো সিলেট আপনার এই লন্ডনের মডেলে বাড়ি আলি বাড়ি কিন্তু মানুষ নাই ছয় বছরে পাঁচ বছরে দুই চার বছরে কখনো আসে দু চার দশ বিশ দিন মাসখানিক থাকে আবার লন্ডন কেয়ারটেকার আছে পাহারাদার আছে পরিবার মিয়া থাকে অনেক মসজিদের ইমাম সাহেব হুজুর মোয়াজ্জিন ওনারা থাকে আরামসে আলিশান বাড়িতে থাকে কিন্তু এই সবগুলো একটাও স্থায়ী থাকার জন্য এজন্য আল্লাহ তালা বলেন যে জান্নাতি বলবে কোরআনের আয়াত প্রকৃত অবস্থানের জায়গা মুকিম। দুনিয়ায় আমরা যে যেখানে আমার ঘরে হোক আর রাস্তায় হোক মূলত আমি মুসাফির মূলত আমি কি মূলত আমি একজন অতিক্রমকারী যে সফর করছি হাঁটছি চলছি এগুচ্ছি কবরের দিকে প্রতি সেকেন্ড আমার জীবন থেকে যাচ্ছে আমি যেন কবরের দিকে এক কদম আগায় গেল এক সেকেন্ড আগায় গেল এই তো হিসাব মিনিটগুলো যায় মানে আমার কবরের দিকে আগায় কিন্তু আল্লাহ তালা বলেন জান্নাতি বান্দা বলবে জান্নাতি একমাত্র আমার চিরস্থায়ী অবস্থানের জায়গা দার আল মোকামা একামতের ঘর মুকিম শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মাসআলা এটা মুসাফির এবং মুখিমের মাসআলা বাড়িতে নামাজের এক হুকুম বাড়ির থেকে আটচল্লিশ মাইল আমাদের স্বাভাবিক হিসাবে আশি কিলোমিটারের কাছাকাছি এতটুকু দূরত্বের কোনো সফর নিজ মহল্লার সীমা থেকে বের হলে চার রাকাত ফরজ নামাজ দুই রাকাত পড়তে হয় কি বলে এটা কি কয় মুসাফির কস মুসাফির বলে আর বাড়িতে ফিরে আইলে আবার কি মুকিম কিন্তু আসলে উভয়টাই মুসাফির মূলত চূড়ান্ত মুখিম হবে যেদিন জান্নাতি হবে সেদিনই আসলে কি মুকিম ও আসছে না আসছেন ভালো আছে আল্লাহ 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 তো এই কারণে আল্লাহ তো না জান্নাতের নিয়ামত মুকিম অর্থাৎ স্থায়ী এক সেকেন্ডের জন্য এই নিয়ামত ছুটানো হবে না এক সেকেন্ডের জন্য এ নিয়ে আমার যাই হোক আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা শুরুর থেকেই আমি দেখতেছিলাম যে এই সুখের এই বিষয় গরমের কষ্ট থেকে কিছুটা স্বস্তি কে সাথে কিছু কি আছে অস্বস্তি আছে কিছু মানুষ যাদের কষ্ট হয় হয়তো তারা ভেতরে বসত কিন্তু এই ঠান্ডার বেশির কারণে বাহিরে বসে অথবা কিছুটা বিব্রত বোধ করে তো জন্য আমরা প্রত্যেকে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করে বলেন আমি কোরআনুল করিমের পনেরো নম্বর পারা সতেরো নম্বর সুরা সুরাটির নাম সুরায় বনি ইসরাইল এই সুরার দুইটি আয়াত সাত্রিশ আটত্রিশ এই সাঁত্রিশ আটত্রিশ এই দুই আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়ালা তাম শিফিল অর্দি মারা হান আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে পৃথক পৃথক একাকে একজন একজন করে আল্লাহ তালা প্রত্যেককেই আদেশ করছেন ওয়ালা তামশি তুমি হেঁটো না ফিল অর্দি জমিনে মারা হান দম্ব ভরে অহংকার করে তামশি ফিল আর্দি হান আমার বান্দা আমার জমিনে ভরে অহংকার করে তুমি হাইট না প্রত্যেক আলাদা আলাদা এক বচন শব্দ এটা বলে তামসি তুমি হেঁটো এরপরে আল্লাহ তালা বলেন জমিনের মধ্যে অহংকার করে হেঁটে তোমার হাঁটার মধ্যে দুইটা ভঙ্গি একটা হইল পায়ের জুতা যেটা বা পায়ের তালু এটা দিয়ে তুমি হাঁটার ক্ষেত্রে বড়াই দেখাও আল্লাহ তালা বলেন এই যে বড়াই দেখাচ্ছ তুমি বলো যত বড়াই দেখাও ইন্নাকাল তিকা তুমি তো জমিন বিদীর্ণ করতে পারবে না ফাটাইতে পারব অথচ এক ছোট্ট লাল শাকের দানা এক ছোট্ট দানা লাল শাকের দানা পিচি এক সামান্য দানা সে এত শক্ত জমিনকে ফাটাইয়া ফেলে বিদীর্ণ করে কলের দানা অসংখ্য ছোট্ট দানা এত শক্ত জমিনকে বিদীর্ণ করে ফাটায়া ভেতরে ঢুকে আবার নতুন গাছ হয়ে বেরিয়ে আসে তো আল্লাহ তাআলা বলেন তুমি কেমন দূর বলে দেখলেন কেন বড়াই করছো কেন অহংকার করছো ইন্নাকালান তুমি তো এই জমিন তোমার পাও দিয়ে জুতা যত ভারী হোক তোমার পায়ের তালু যত শক্তই মনে হোক তুমি তো এটাকে ফাটাইতে পারতাম বিদীর্ণ করতে পারবে না এরপর আল্লাহ তালা বলেন বুক টান করে ঘাড় উপরের দিকে তুলে অহংকারের ভাব নিয়ে যে হাঁটতেছ বুক টান করছো মাথা ঘাড় সোজা করছো নিজেকে বড় বোঝাইতে এই বড় তুমি কদ্দুর উঠতে পারবো আচ্ছা বুক আরো সোজা করো একবার ঠেলা দিতে কথা বলে ঘাড় সোজা করো করে দরকার হলে আরেকজনকে বলো আলগি দিয়ে ধরতে এরপরে কদ্দুর উঠল তুমি কি দেখো না এক পাহাড় এর চাইতে অনেক উর্ধে বলেন তবলুগাল জিবালা তুমলা লম্বায় দৈর্ঘ্যে পাহাড়ের কাছে তো তুমি পৌঁছতে পারবা না তো কেন বড়াই করছো বেহুদা কেন এরকম দুধ টান করছ কেন ঘাড় অহংকারের কারণে লম্বা করতেছ এই আল্লাহ তারা দুই দিকে দুটো উদাহরণ দিচ্ছে এক হলো অহংকার করে জমিন তো বিদীর্ণ করতে পারবা না দ্বিতীয়ত অহংকার করে তুমি তো মাথা সোজা করে বুক টান করে পাহাড় না আরে পাহাড় তো বাদ দাও তাল গাছ সুগারি গাছ এগুলোর কাছেই তো যাইতে পারবা না কি বলে পারবে তো এরপর আল্লাহ বলেন দ্বিতীয় আয়াত কুল্লু দালিকা কানা সই উহু আইন্দা রব্বিকা মকরুহা এই সবটা অপরাধ তোমার রব তোমার আল্লাহ তার কাছে বড় বেশি অপছন্দনীয় এই অহংকার তিনি খুব বেশি অপছন্দ করে। কানা আইন্দা রব্বিকা কানা সই উহু ইন্দা রব্বিকা মকরুহা তোমার রবের কাছে খুব অপছন্দ তোমার রব বলতে তোমাকে যিনি লালন করে পালন করে খাওয়ায় পড়া ঘুম পাড়ায় ঘুম থেকে তোলে আহার নিদ্রা চব্বিশ ঘন্টা যিনি তোমাকে লালন পালন করে তোমার সেই প্রতিপালক অহংকারকে খুব অপছন্দ করে বড়াই করাটাকে মোটেই পছন্দ করে এখন কেমন অপছন্দ করে আল্লাহ অহংকারকে এবার ওই হাদিসটা হাদিসটা হাদিসে কুদসি এটা হাদিসের একটি পরিভাষা হাদিসে কুদসি কিছু হাদিস আছে অল্প কিছু যেগুলো আল্লাহ তালা শব্দগুলোও বলছেন কিন্তু বলার সময় এটা বলে দিছেন, এটা কোরআনের অংশ না বরং আপনার হাদিসের অংশ এটা বুঝেন নাই কোরানের অংশ না এটা এটা হাদিসের অংশ আল্লাহ বলছে তো নবীজি আল্লাহর নামেই হুবহু আল্লাহ পাক যে বাক্যটা উচ্চারণ করছে ওইটাই বলছেন তবে বলছেন এটা কোরআন না এটা হাদিসের অংশ আর হুকুমের মধ্যে সমান কোরআন যেমন আমাদের জন্য পালনীয় হাদিসও আমাদের জন্য কি পালন কোরআন এবং হাদিসকে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ ইমানদারের জন্য নাই মোমেনের জন্য নাই সর্বযুগে এমন কিছু দুশ্মন আছে এখনো আছে যারা শুধুমাত্র নিজের নফস শাহত নিজের কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য কথায় কথায় বলে যে আমি শুধু কোরআন মানি কোরআনই যথেষ্ট এবং আমাদের বাংলাদেশে আস পরিচিত মানুষ পরিচিত মানুষ যারা বলে যে হাদিস সর্ব অবস্থায় মানতে হবে এটা কোথায় পেলেন কোরআনই যথেষ্ট এর অর্থ হলো এই উদ্দেশ্য হলো এই হাদিসকে যদি কেউ গ্রহণ না করে জীবনে অসংখ্য আমল তার প্রকৃত রূপ সে আর খুঁজে পাবে না বরঞ্চ শাব্দিক অর্থ দিয়া এটাকে তার মন গড়া ব্যাখ্যা করার সুযোগ মিলবে আর হাদিস মানা মানে তো হইল কোরআনের ব্যাখ্যা করার সুযোগ নাই কি করা ব্যাখ্যা করা আর এটারে যদি দেওয়া যায় তাহলে সুযোগ আছে আপনারও একটা কন আমি একটা না কৌশলটা মূল টার্গেট কোরআন মানা মূল টার্গেট নিজের নিজস্ব মতামত আপনার পেশকর পেশ আপনি বহু বুদ্ধিজীবী বহু পণ্ডিত ওনাদেরকে বলবেন শুনবেন হুজুর যে হুজুর কোরআন হাদিসের কথা বলেন এসব বলিয়েন আপনি ওনারাই শুধু বলেন যে আপনি আঙ্কেল আপনি এটার একটা দিক নির্দেশনা দেন যে কি কি কথাকে কোরআন হাদিসের কথা বলে এটা আমি কদূর কইয়া দেন আমি এইটাই কম আগে আমনে আগে কোন আগে দশটা মিনিট বুঝেন নাই আপনি আগে বিষয়টা আমারে বলে এইটারে কয় কি কথা কোরআন হাদিসের কথা এটা আপনি আগে কদ্দুর বলে দেন ওই অপদার্থ ওইটা আর বলতে পারতো নি কথা এটা একটা বড় রোগ এটা একটা বড় রোগ যেটাতেই তার অসুবিধা ওইটাই কোরআন হাদিসের বাহিরে হের হিসাব হলো এটা ওইটা বাদ দিয়া এটা বাদ দিয়ে আমরা ছোটবেলায় আরবি বইতে পড়ছি যে এক লোক ওই উল্কি আঁকে হাতের মধ্যে আপনার সুই দিয়া ফোঁড়ার মতো মানে এরকম ছিদ্র করে করে উলকি আঁকে এগুলো তো বাঘ তার হাতের মধ্যে সে বাঘ আঁকবে এই সুঁই দিয়ে দিয়া ফোঁড়াইয়া তো বলছে আর কি আমার হাতের মধ্যে একটা বাঘ আঁকিয়া দাও এখন যে বেটা বানাইতে শুরু করছে সে প্রথম সুঁই দিয়ে এনে ফুঁ মানে এরকম ইয়া করছে আর ঘাই দিয়েছে কাই এটা কি বানাইবা কয়েকটা শোক বানানোর জন্য রেডি করতিস কারের দুঃখ পাই শোক বাদ দাও শোক সারা বানাই দাও শোক সারা বানা এরপরে আরেকটা দিছে গাই এটা কয়ে এটা কান বানামো এখন কারে বেথা ভাই তুমি কান লাগতো না কান থু অন্যটা বাহিরা বানাও এরপরে গাই দিছে কয়ে এখন কি বানাইতেছ এটা ব্যথা তো করে কয়েটা ফাওটা বানাইতেছি দুইটা ঠ্যাং কার লাগতো না দুই ঠ্যাং লাগদ না ঠ্যাং ছাড়াও হয় বাহিরা বানাই দে মানে কি মানে হইল সোনার সবটার মধ্যেই কি লাগে তো আপনি বাঘও বানাইবেন আবার ব্যথাও কি করবেন না সহ্য করতেন না এই বাঘ কেমনে বানাইব যেইটা আঁকতে যায় বেটা ওইটাতে তো কি দিতে হইব কোরআন এবং সুন্না এখানে যেমন আরামদায়ক কিছু কথা আছে এখানে কষ্টের কিছু কর্মও তো আছে এখানে আমার মনের সাথে সামঞ্জস্য চায় এরম বিষয় মন চায় না তবু করতে হবে এমন বিষয় তো আছে তাই এটা আপনি আল্লাহ এবং তার রসুলের সামনে নিজেকে যদি পূর্ণ সমর্পণ না করে তাহলে এই মানুষগুলোই তখন নিজস্ব মতো করে আপনার ব্যাখ্যা পেশ তখন সে বলে এটা বাদ দিয়া কোরআন সুন্না বলেন ওইটা বাদ দিয়া কোরআন সুন্না বলেন ওইটা বাদ দিয়া ইসলামের কথা বলেন কিন্তু ওইটা বাদ কি সেটা আপনি এটার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য বাজান সর্বযুগে এটাই বাস্তবতা কোরআনকে অস্বীকারী বিরোধিতাকারী রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লামের সুন্নাকে বিরোধিতাকারী সর্বযুগে ছিল আছে এবং আগামীতেও থাকবে না কোনো সন্দেহ নাই বিরোধিতাকারী মন্তব্যকারী অপছন্দকারী থাকবেই এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আজকে আমরা দেখেন না অসংখ্য মানুষ আছে আমাদের নিজের জীবনে ইসলামী অনুশাসন মৌলিক মানার কোন প্রেরণাই বোধ করি না আমরা এরম অগণিত মানুষ কিন্তু অথচ নিজেকে নিজে নিজের মনে তৃপ্তি বোধ করে আমি বড় মুসলমান আমি অনেক বড় মুসলমান আমি এক লাখ টাকা দিছি আমি মসজিদে জিরে এক লাখ টাকা দিছি আমি অমুকখানে তিন লাখ টাকা দিছি আমার চাইতে বড় মুসলমান আমার চাইতে খাটি জান্নাতি আর কি না আমি অনেক দিন আপনাদেরকে বলছি একটি আমল আরেকটি আমলের বিকল্প হতে পারে না এক আমল আরেক আমলের কি নয় কথা বলেন না বিকল্প নয় নামাজ রোজার বিকল্প না রোজা হজের বিকল্প না নামাজ পড়লে রোজা লাগে না এমন রোজা রাখলে নামাজ লাগে না এমন হজ করলে জাকাত দিতে হয় না এমন জাকাত দিলে হজ করতে হয় না এমন এক আমল আর এক না বিকল্প না কাজে সম্পদ দান করলে মসজিদ করে দিলে আপনি কাজে দান শত করলে আর আপনার নামাজ পড়তে হবে না এইটা ইসলাম এবং মুসলমানের কেউ কশিন কালে ফতুয়া দেয় নাই আপনি যদি মনে করে থাকেন এটা আমনে মনে করছেন অথবা আপনারে শয়তানে বুঝাইছে এটা কোনো আলমী দিন বুঝায় নাই যাই হোক তো আমি বলতেছি হাদিসে কুদ্সি হাদিসের প্রতি এহেতে মাম থাকা চাই কোরআন এবং সুন্নার প্রতি ইদানিং প্রত্যেকেই আফসোসের ব্যাপার আফসুসের ও আপনার টেলিভিশন চ্যানেলের সংবাদ পাঠিকা সংবাদ পড়ে এবারেও আপনার ইসলাম সম্পর্কে এমন কথা বলে মনে যেন বাকিরা সব আমরা বোকা আমরা সব বেকুব আমরা সিরিয়াস ওই জানোয়ারের মাথার মধ্যে কোনো পর্দা নাই চেহারা সুরতের মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নাই ওই আপনার ইসলামের ব্যাখ্যা পেশ করে মঞ্জার হাজীব মঞ্জার এখানে চিকিৎসা বিদ্যা বলেন আর দুনিয়ার যত প্রকৌশল বিদ্যা বলেন সব কিছুতে যোগ্যতা শিক্ষা অভিজ্ঞতা কারো তত্ত্বাবধান এই সব কিছু জরুরি ইসলাম সম্পর্কে বলার জন্য কিছুই জরুরি না যার যেটা মনে কয় হতেই কোথায় ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইছে আজীব কথা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মূল বিষয় হইল দিন দিন শয়তান চায় এটাই সবাই নাফর মানির মধ্যে ডুবে যাক সবাই বেহায়াপনার মধ্যেই ডুবে যাক সবাই আল্লাহ তালার বিরোধিতা এর মধ্যেই ডুবে যাক যাতে করে আজাব গজব প্রলয় কেয়ামত দ্রুত আসে তা আসলেও দ্রুতই আসতেছে দ্রুতই এক রাতে বড় মোবাইল দিয়া মুসলমানের মহল্লায় এক রাতে যে পরিমাণ গুণা হয় যুব সমাজ যুবতী মহিলা পুরুষ ছেলে তাদের মাধ্যমে এক রাতে বর্তমানে আমাদের বাপচাছাদের আমলে নব্বই বছরও এত গুণা হয়েছে নব্বই বছর টেলিভিশন দেখছে গুনা ঠিক আছে অবশ্যই গুণা দিনের কোনো এক বেলা সময়ের কোনো এক বেলা আর এখন চব্বিশ ঘন্টা হাঁটতে চলতে উঠতে বসতে পেশা পায়খানা খানা দানা হোটেল রেস্তোরাঁ রেস্টুরেন্ট পার্ক বিনোদন কেন্দ্র মার্কেট শপিং ক্রেতা বিক্রেতা হ্যাঁ পেসেঞ্জার কাস্টমার ড্রাইভার যারে কন তার হাতেই মোবাইল ছাত্র শিক্ষক সবাই সবাই এই এক নেশার মধ্যে ডুবে গেছে এই এক বেহায়াপনার মধ্যে ডুবে গেছে সবাই আপনার ফেসবুক সবাই এই ইউটিউব সবার নজর সবার নজর সবার নজর এভাবে জাতি টিকে না এভাবে পৃথিবী টিকবে না পৃথিবীর মধ্যে আমার ছোট্ট বুঝ আমি মানুষ ছোট বুঝে ছোট বাকি আমি এতটুকু বুঝি রাশিয়া বলেন ইউক্রেন বলেন ফিনল্যান্ড বলেন এ যত জায়গায় যুদ্ধের যত ডামাঢোল চলতেছে এগুলা মূলত যুদ্ধ না এগুলো হল রাশিয়া চীন সহ সাইড এদের কথা হলো আমেরিকা আর ইউরোপকে আর নেতাগিরি করতে দিতাম না আর আমেরিকা ইউরোপের কথা যে কোনো মূল্যে নেতাগিরি ছাড়তাম না এটা হলো মেন বিষয় নেতৃত্ব আমরা যেরকম ফদের নেতৃত্ব ওরা গোটা নিতে শক্তির অর্থাৎ এটা আমাদের এদিকে আইসা পড়ুক ওরার কথা হলে আমরা ছাড়বো না রাশিয়া তার মুদ্রাকে বাধ্যতামূলক অর্থাৎ আমাদের মুদ্রা দিয়া রুবল রাশিয়ার মুদ্রা দিয়েই গ্যাস কিনতে হবে মাল কিনতে হবে পণ্য কিনতে হবে বাধ্যতামূলক করে দিছে অর্থাৎ ডলার দিয়া হবে না কেন অর্থ কি এটা অর্থাৎ তোমার আর নেতাগিরি করতে দিতাম না তারার আর কথা হলো আমরা নেতাগিরিও আমরা যে যেকোনো মূল্যে ছাড়তাম না যত দেশের দিয়ে লাগানো দরকার যুদ্ধ কাজ্যা ফাসাদ সব লাগাবে প্রয়োজন এজন্য মূলত গোটা বিশ্ব অর্থনীতি টাল অবস্থায় আছে ওটা পৃথিবী আমাদের যুবকরা আমাদের মা মেয়েরা আমাদের ঘর পরিবার যেভাবে গুনার মধ্যে ভাসতেছে অশ্লীলতার বেহায়াপনার মধ্যে যেভাবে ভাসতেছে আল্লাহর নাফুর মানিয়ার বে মধ্যে যেভাবে ভাসতেছে এভাবে আগামী জেনারেশন কষ্ট পাবে এখনো এখনো ভাত মাছ চাল ডাল খায় ওই বাফ চাষাদের মেহনতের বড় ওনারা কবরে যাচ্ছে গা আর এই মোবাইল জেনারেশনের হাতে ফেসবুক জেনারেশনের হাতে পৃথিবী আসতেছে এরা অভাব দেখবে অভাব এরা বড়াই করছে খুব বেশি অহংকার করতেছে খুব বেশি এরা আল্লাহকে একেবারেই দুই পয়সার মূল্য দিচ্ছেন ইসলামকে কিছুই মনে করছে না এটার কোনো দরকারই মনে করতেছে না নামাজ রোজা বন্দিগি ওলামায়ামের নসিহত হ্যাঁ আল্লাহর দিনের প্রতি আহ্বান এটাকে কিছুই মনে করছে না এটা মুসিবত আনবে বিপদ আনবে অভাব দারিদ্রতা দুর্ভিক্ষ পেরেশানি অস্থিরতা ডেকে আনবে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ বলেন ওই যে হাদিসটা বলতেছিলাম হাদিসটা শুনেন আল্লাহ নিজে বলেন রসুল শুনেন আল কিবরিয়া উর ই অহংকার আমার চাদর আমার গায়ের চাদর আজমাতু ইজারি বড়াই বড়াই করা এটা আমার যেন আমার পরনের লুঙ্গি অর্থাৎ আমার পোশাক একটা আমার চাদর আর একটা আমার লুঙ্গি অর্থাৎ আমার পোশাক আমার কি জাহানি ওয়াহিদাম মিনহুমা অহংকার কিংবা বড়াই এর যে কোনো একটা কেউ যদি করতে গিয়ে আমার সাথে টানাটানি করে যেটা আমার সেটা নিতে চায় মূলত কার এটা আল্লাহর না অহংকার কার বলে হুল কি বিরিয়া উফ ইসলামা ওয়া তে বল আর কোরানুন কারিম আল্লাহ তালে স্পোর্স কে বলছেন বলে হুল বড়ত্ব শুধুই কেবল আসমানেও জমিনেও অহংকার বড়াই শ্রেষ্ঠত্ব বড়ত্ব আল্লাহ বলেন শুধুই আল্লাহর শুধুই কার তো এটা যে ধরে করে সে যেন আল্লাহর অংশ আল্লাহ শরীরের কাপড় ধরে টান দিতে চায় আল্লাহর চাদর থেকে টেনে নিতে চাচ্ছে আল্লাহর লুঙ্গি শরীরের কুদরতি এটা যেন খুলতে চাচ্ছে আল্লাহ তালা বলেন ফিন ফিন্নার আমি অবশ্যই তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করি এরপরে হাদিস শুনেন রসুলুল্লাহ সাল্লাল্লাহফা সাল্লাম বলেন লায়াদ হুলুল জান্নতা এমন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মনকানা ফি কল্লিহ মিস কালু হাব্তে খর দালিম মিন কিবরিয়া ইন অহংকারের সরিষা দানা সরিষার মতো অহংকার যার কলবে আছে আল্লাহর নবী বলেন সে জান্নাতে প্রবেশ করবে না সে জান্নাতে ঢুকবে না সে জান্নাতে যাবেন আল্লাহর নবী সাল্ল আলি সাল্লাম বলেন যে ব্যক্তি একবার আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে সমপরিমাণ পরিমাণ তার মর্যাদা বাড়াইতে থাকেন আবার বিনয়ী হয় আরো বাড়ান আবার বিনয়ী হয় আরো বাড়ান এভাবে ব্যক্তি যত বিনয়ী হয় আল্লাহ তাকে তত বাড়ায় বাড়াইতে বাড়াইতে একদিন তাকে সাত আসমানের উপরে আল্লাহর নেক বান্দাদের একটা রেজিস্টার খাতা আছে ইল্লি ইন বলে এটারে ওইখানে তার নাম তুলে দেয় এর বিপরীতে নবীজি বলছেন অমান্তাক যে একবার অহংকার করে আল্লাহ তাকে নিচে নামাইতে থাকেন আবার করে আরো নিচে নামান আবার করে নিচে নামান নামতে নামতে অহংকার বাড়ে আর তাকে আল্লাহ নিচের দিকে নামায় নামাইতে নামাইতে আল্লাহ শেষ পর্যন্ত সত্যবক জমিনের নিচে আল্লাহর নাফরমান জাহান্নামিদের একটা খাতা আছে নাম সিজ্জিন যেটাকে বলে কিতাব ও আল্লাহ তাআলা সেখানে তার নাম তুলে দেন অহংকারের শাস্তি কিবিরের শাস্তি তা কাব্বুরের শাস্তি হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন পূর্ববর্তী জামানায় অহংকারের কারণে আল্লাহ তালা একজন ব্যক্তিকে জমিনের নিচে ধসায়া দিছেন এবং রসুল বলে কেয়ামত পর্যন্ত সে জমিনের নিচে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে নিচে নামতে 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 কেয়ামত পর্যন্ত এভাবে নিচেই নামতে থাকবে মেসকাত শরীফে হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি বিনয়ী হয় তাওয়াজু করে আল্লাহ তাআলা তাকে মর্যাদা বুলন্দ করে দেন রাফা আহুল্লাহ আল্লাহ তাকে দরে তুলে দেন আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহর নবী বলেন ওয়াদা আহুল্লাহ আল্লাহ তাকে দরে নামায়ে দেন নিচের দিকে নামিয়ে দেন শেষ পর্যন্ত সে মানুষের চোখে একের স্পষ্ট হাদিস বিশ্বাস করেন আল্লাহর রসুল বলে শেষ পর্যন্ত অহংকারী মানুষের চোখে কালবুন ওয়া খিনজির কুত্তা এবং শূকর হিসাবে পরিগণিত হয় লিস্টেড হয় তার নাম তার পরিচিতি মানুষের চোখে সে কুকুর এবং শূকর হিসাবে গণ্য আমাদের নফসের আমাদের কলবের কিছু ত্রুটি আছে আমারও আপনারও এই বলার দ্বারা মূলত আমারও ইসলাম আপনারও ইসলাম উদ্দেশ্যে বললে আমারও সংশোধন দরকার আপনাদেরও সংশোধন আমারও দরকার আপনাদেরও দরকার কোন রকম অবশ্যই খেয়াল করা আমার দ্বারা রকম অহংকার যেন প্রকাশ না পায় এটা অন্তরের কুরিপু সবচেয়ে বড় কু রিপু মন্দ অভ্যাস অন্তরের দশটির মধ্যে একটা অহংকার আত্মরিত কই নামাজিত নাই তো প্রায় তো তাহার জিতে উঠি না তো কেউ আরে বাপরে কিতে আপনার তাহার যদি উঠতে কি এর ব্যাটকি মেরনের কিতাব বুঝেন না সবসময় তো টেকা পয়সা কো দেওয়া তো দিতে দে না আপনি দেহেন না হিরা সব চিরাচাবা অহংকারী কথা এটা কি আত্মম্বরিতা রজব অজব অজব আমি কাবে সব সবসময় থাকি তো আত্ম কই চা আমি বন্ধ করি না দেহি না কে করে না এমনটা না কর এমনটা না কর আমিও না আপনিও না কেউ না কেউ না মধ্যে আছে। আল্লাহ তালা বলেন কোরআনের আয়াত আল্লাহ বলেন বান্দা তোমরা কেউ নিজের প্রশংসা নিজে করো না তোমার গুণ তুমি বলো না হুয়া আলামু বিমানিত তাক আল্লাহ বলেন তিনি আল্লাহই ভালো জানেন কে কেমন মুত্তাকি কথা বলেন রব্বুল আলামিন বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া মাজাকামিন কুম্মিন আহাদিন আবাদাফ আল্লাহ বলেন আমি আল্লাহ যদি দয়া না করতাম আমি যদি মেহেরবানী না করতাম আমি যদি অনুগ্রহ না করতাম তাহলে কেউ নিজের অন্তরকে কোনো দিন নিজে নিজে পবিত্র বানাইতে পারবে না বলে আকিন্নাল্লাহ ইধা কি আল্লাহ বলে যার দিল সাফ করে দেই সেটা আমি আল্লাহ করে দেই কে আমি করে দেই তুমি আমাকে চাইবার আগে আমি তোমাকে চাই তুমি আমাকে ভালোবাসবার আগে আমি তোমাকে ভালোবাসি আচ্ছা আশ্চর্য কথা শুনবেননি অবাক কথা শুন মজার কথা এক বড় বুজুর্গ ছিলেন জাফর ইবনে মোহাম্মদ রহমাতুল্লাহ আল জাফর তো উনি বলছেন ক চারটা জিনিস এমন আমি পাইছি আমি করতে গিয়া আগে মনে করছি আমি করছি ওমা খবর লইয়া দেখি আল্লাহ এই সারোডা আমার লাগে আগেই করছি বোঝেন নাই হাজি সাহেব আমি মনে করছি কি আমি আল্লাহ লাগিয়া করছি ওমা খবর লইয়া দেখি আল্লাহ এগুলো আমার আগেই করে রাখছি এক নাম্বার আল্লাহকে ভালোবাসা আমি প্রথম মনে করছি আমি আল্লাহরে ভালোবাসি পরে কোরআন পড়ে দেখি না আল্লাহ আমারে আগে ভালোবাসে এরপরে আমি আল্লাহরে ভালোবাসি হাইবু হু হাইব্বু না হু আয়াত আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন অতপর এবং তারা আল্লাহকে ভালোবাসে কে আগে বলেন না কে আগে আমি মনে করছি আমি আগে আগে আল্লাহ আগে আল্লাহ দুই নাম্বার ক আমি আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহর উপরে আমি সন্তুষ্ট হয়েছি রাজি হয়েছি আল্লাহ আপনার উপরেই আমি খুশি আপনার ফায়সালের উপরেই আমি খুশি এটা মনে করে ভাবছি যাক আমি এটা করছি আগে খবর লইয়া দেখি উনি আমার উপরে আগের থেকে সন্তুষ্ট আল্লাহ বলেন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে তাইলে আগে কে তিন নাম্বার আল্লাহর জিকির আল্লাহরে ডাকছি সোভান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাহ্লাহ এইভাবে যখন আল্লাহকে ডাকছিলাম মনে মনে ভাবলাম আমি আল্লাহকে ডাকতেছি তোমার খবর নিয়ে দেখলাম আমার আগে আল্লাহ আমাকে ডাকছে ওয়ালা দিকরুল্লাহি আকবর আল্লাহুয়ালা মুমা আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমাকে ডাকো আমাকে স্মরণ করো আমি আল্লাহ তার আগে তোমাকে স্মরণ করি আমি যখন চাই আমার এই বান্দা আমাকে ডাকুক তখনই তোমার জবান দিয়ে আমার নাম বের হয় আমার যখন মনে হয় তোমার কথা তখন তোমারও মনে হয় আমি মাওলার কথা ভাল্লা দিক রুল্লাহি আকবার আর আমার স্মরণ তোমারটার চাইতে বড় আমি আল্লাহকে মনে করা আর আল্লাহ আমাকে মনে করা কোনটা বড় কথা কয় না ওইটা বড় এ আমরা অনেক সময় বলি না আপনি বিশ্বাস করি রে আপনার কথাটাই ভাবছিলাম হ্যাঁ এ আমরা আইয়া হাজির এমন হয় কিনা বলো রব্বুল আল আমি বলে বান্দা তুমি আগে না আমি আগে কে আগে আল্লাহ আগে কয়টা হলো তিনটা এক আমি আল্লাহকে ভালোবাসি খবর নিয়ে দেখি তিনি আমাকে আগেই ভালোবাসেন দুই নম্বরে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছি খবর নিয়ে দেখি আল্লাহ আমার উপরে আগে সন্তুষ্ট হয়ে আছেন তিন নম্বরে আমি আল্লাহর জিকির করছি খবর নিয়ে দেখি আল্লাহ আমাকে আগেই স্মরণ করেছেন চার নাম্বারে আমি আমার তাওবা আমার গুনাহের মাফ আমি আল্লাহর কাছে চাইছি খবর নিয়ে দেখি আল্লাহ আগে আমি যেন তাওবা করি এটা চাইছেন আলাইহিম আলাইহি এর আয়াত আল্লাহ বলেন অতপর আল্লাহ তালা চাইলেন তোরা তবা করে যেন অতপর তারা তওবা করলো কে আগে চাইলেন আল্লাহ চাইলেন বান্দা তুমি তওবা করো এবার বান্দাও চাইল আল্লাহ আমি তাওবা করছি তওবা বান্দা আগে করে না আল্লাহ আগে চায় কে আগে চায় শুভানন্দ মালিকের রহম এমন আল্লাহ তালার দয়া এমন আল্লাহ তালার দয়া এমন اللہ تل آگے ہاتھ بڑیئے دے حدیث آتھے اٹیشش کو تھا اللہ رسول صلی اللہ علیہ وسلم بولین ان اللہ یبسط یدہو باللیلی اللہ تعالی راتے ربیلا راتے تر دوی ہاتھ بڑھے رکھے لیتوب مسیح النہار دین ربیلا جرا گناہ کٹ سے تادر توبہ قبول جن سمہ ان اللہ یبسط یدہو

ফেরেশতা আমার বান্দার এই ফুটা চোখের পানি জমা করে রাখো ওই আটলান্টিক মহাসাগরের পানি ওই পানি আমার কাছে দাম দাম না আমার আমার বান্দার এক চোখের পানি কাছে যেই ওটা রেখে দাও ফেরেস্তা বলে আল্লাহ কি করবেন আল্লাহ বলেন হাসরের দিন তার জাহান্নামের আগুন নিভাই দেব অহংকার না কর কি না করা আল্লাহ আমাকে হেফাজত করেন আপনাকেও হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন অহংকারের কোন রকম ভাব ভঙ্গিমা আমার দ্বারা আপনার দ্বারা যেন প্রকাশ না বিনয়ের সাথে চলা আখলাকের সাথে চলা আদবের সাথে চলা সবাই কাছে আমায় নিজেকে উত্তম হিসাবে পেশ করা সবাই আমার দ্বারা উপকৃত হওয়া কেউ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হওয়া আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুক আমিন সুন্নত পড়েন